এখন এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য জার্মান সরকারের যে বাজেট, মানে যেটা দিয়ে করোনা পরিস্থিতিটা রিকভার, জার্মান সরকার 40 বিলিয়ন ইউরো, মানে 40 বিলিয়ন ইউরো ডিক্লেয়ার করছে যে রিকভারি করার জন্য, বিশেষ করে যারা স্মল এন্টারপ্রেনার, যারা স্টার্ট আপ, যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য আপনার একটা সাবসিডি দেওয়া হবে একটা অ্যামাউন্ট 9 থেকে 15,000 ইউরো পর্যন্ত। আর যারা মিড সাইজ, মানে যাদের বিজনেসে অত বেশি ইফেক্ট পড়ে নাই, তাদেরকে লোন আকারে দেওয়া হবে, মানে লো ইন্টারেস্টের লোন দিয়ে, হয়তো লং টাইম ইনস্টলমেন্ট দিয়ে তাদের রিকভার করার একটা সুযোগ দেওয়া হবে। এখন আমরা সেটাই দেখাবো ভিউয়ার্স। আমি এখন কিছু অথেন্টিক সোর্স থেকে দেখাবো যে জার্মানির যে রেস্কিউ প্যাকেজ, মানে এই করোনা ভাইরাসের কারণে ইকোনমিক্যাল যে ফল ঘটছে, ফল করছে ইকোনমি, সেই ফল থেকে কীভাবে মানে ইকোনমিটাকে আপনার গ্রো করা যায় সেটার যে রেস্কিউ প্যাকেজ সেটা দেখাবো জার্মানির রেসপেক্টে। তো জার্মানির এখন এটা 19 তারিখ, 19 মার্চ 2020-র যে প্ল্যান ছিল রেস্কিউ প্যাকেজ সেটা ছিল 40 বিলিয়ন ইউরো। মানে এই 40 বিলিয়ন ইউরোটা ডিস্ট্রিবিউট করা হবে যারা ফ্রিল্যান্সার এবং যারা স্মল বিজনেসম্যান, মানে যারা স্টার্ট আপ অথবা নতুন বিজনেসম্যান অথবা যারা স্মল বিজনেসম্যান, সো এদেরকে। আর আরেকটা গ্রুপ আছে যেটা হলো মিড সাইজ, মিড সাইজের যে বিজনেসগুলো, যে এন্টারপ্রেনারগুলো, তাদেরকে সাপোর্ট দেওয়া হবে 19 তারিখে মার্চের 19 তারিখ। কিন্তু যেটা দেখা গেছে সেটা হয়তো অ্যাডিকুয়েট ছিল না ইকোনমিক্যাল রেস্কিউয়ের জন্য, যে কারণে এখন এটা যেটা লেটেস্ট 23 মার্চ, মানে আপনার একদিন আগের ইনফরমেশন আপডেট, সো লেটেস্ট আপডেটটা হলো আপনার 750 বিলিয়ন রেস্কিউ প্যাকেজ। আর আপনারা জানেন যে অলরেডি আপনার জার্মানির যে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সে অলরেডি আপনার আইসোলেশনে চলে গেছে, আইসোলেশনে আছে, আইসোলেশন থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বিলিয়নটা, মানে 750 বিলিয়ন ইউরো স্যাংশন করছে জাস্ট এই অ্যাজ এ রেস্কিউ প্যাকেজ হিসাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার ইকোনমি, মানে ইকোনমিক্যাল গ্রোথ অথবা এখানে ইকোনমি কী পরিমাণ স্ট্রং, মানে রেস্কিউ প্যাকেজের পরিমাণটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। এখন আমাদের দেশের কি আদৌ কোনো রেস্কিউ প্যাকেজ আছে কি না, মানে আমাদের দেশের গভর্নমেন্টের কী অবস্থা আমি জানি না, আমি এখনও দেখি নাই যে কোনো রেস্কিউ প্যাকেজ, কারণ যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, ইকোনমিও অত বেশি স্ট্রং না, সো অবভিয়াসলি সরকারের লিমিটেশন আছে, বাট তারপরেও একটা রেস্কিউ প্যাকেজ অবশ্যই থাকতে হবে, প্রপার প্ল্যান থাকতে হবে এবং জনগণেরও প্ল্যান থাকতে হবে, একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। সো এটাই মেনলি আজকের ভিডিও, যে আপনার জার্মানির যে রেস্কিউ প্যাকেজ তার সাথে আমাদের গভর্নমেন্টের কোনো প্যাকেজ আছে কি না, গভর্নমেন্ট কতটুকু সচেতন, আমরা কতটুকু সচেতন, সো এটা নিয়েই ছিল আজকের ভিডিও। ইভেন আপনারা জানেন যে কানাডার যে সরকার, তার যে স্টেপটা, এটা সর্বজন গৃহীত, বাট এখন কানাডা জার্মানির সাথে তো আমরা বাংলাদেশের ওইভাবে কম্পেয়ার করতে পারি না স্ট্রংলি, কারণ আমাদের জনগণের সচেতনতাও কানাডা জার্মানির জনগণের সচেতনতার মতো না। কারণ এখানে যখনই বলা হয়েছে যে সব দোকান বন্ধ, সবাই ঘরে থাকেন, সবাই কিন্তু সেটাই ফলো করতেছে, কিন্তু আমাদের দেশে আর্মি নামাতে হচ্ছে। আর আমার সবচেয়ে বড় টেনশন যে আমাদের সরকারের কি আসলেই এটা মোকাবেলার কোনো স্পেসিফিক বাজেট আছে কি না, যদিও এখনও কোনো বাজেট ডিক্লেয়ার করা হয়েছে কি না আমি জানি না। আর আমার সবচেয়ে যে জায়গাটায় বড় চিন্তার কারণ সেটা হলো যে আপনার এই যে খেটে খাওয়া মানুষ, মানে যারা ধরেন দিন আনে দিন খায়, আমি যদি ঢাকা সিটির কথা বলি, সেখানে যারা দিনমজুর, যারা রিক্সা চালায়, যারা কারওয়ান বাজারে কাজ করে সংসার চালায়, তাদের অবস্থাটা কী হচ্ছে, মানে তারা কোন দিকে যাচ্ছে, তাদের জন্য আসলে আমরা কী করতে পারতেছি, সরকার কী করতেছে। এমন অনেক রিক্সাওয়ালা আছে যার একদিন কাজ না করলে একদিন না খেয়ে থাকতে হয়, এখন তাদের কথাটা আপনার চিন্তা করুন। আর যারা মানে বাংলাদেশে স্টক করতেছেন, বিশেষ করে ব্যবসায়ীদের কথা কী বলবো, যেমন আমি জার্মানিতে যত প্রোডাক্টই কিনতেছি এখন পর্যন্ত, যাই কিনতেছি সেটাই কিন্তু আমার কোনো বাড়তি দামে কিনতে হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল যে প্রাইস ছিল সেই প্রাইসে, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি সেটা হচ্ছে, হচ্ছে না, ব্যবসায়ীরা প্রাইস বাড়িয়ে দিচ্ছে। আর যারা সামর্থ্যবান তারা কিন্তু অনেক বেশি স্টক করতেছেন, কিন্তু তারা কি একবারও চিন্তা করতেছেন আপনার এই অনেক বেশি, মানে হয়তো 5 গুণ 10 গুণ বেশি স্টক করার কারণে সব কিছুর প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কিন্তু ওই যে লোকটা যে আপনার দিন আনে দিন খায়, যে ঢাকায় রিক্সা চালায় দিন পার করে অথবা ধরেন গ্রামে, তো এই লোকটা নর্মালি তার আর্নিংটা বন্ধ, সে আপনার কোনো ইনকাম করতে পারতেছে না, তারপরে তাকে বেশি দামে, মানে ওভার প্রাইসে আপনার
চাল ডাল কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হচ্ছে। এখন আপনারা কি একবারও তাদের নিয়ে ভাবতেছেন? আমাদের সরকার কি তাদের নিয়ে ভাবতেছে কিনা? এখন আমার যেটা মেসেজ, যে যারা যেখানে আছেন, বাংলাদেশের যে সিচুয়েশনে আছেন না কেন, আপনার হয়তো বাইরে গিয়ে লোক সমাগম করে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট আপনার বাড়ির পাশের লোকটাকে একটু লক্ষ্য করুন, যে আপনার বাড়ির পাশে এমন অনেক লোক আছে যারা দিন আনে দিন খায়। যদি আপনি 6 মাসের জন্য স্টক করুন, আপনি যদি 3 মাসের জন্য স্টক করে থাকেন, তার গিয়ে দেখেন 3 দিনের স্টক নেই, তাকে আপনি যদি ধরেন 3 দিনের খাবার তাকে ব্যাকআপ দেন, 7 দিনের খাবার ব্যাকআপ দেন, হয়তো আপনার জন্য কিছু হবে না, বাট তার জন্য অনেক কিছু হবে। আমরা মনে হয় এইভাবে হেল্পিং হ্যান্ডটা বাড়িয়ে দিতে পারি। শুধু সরকারের ভরসায় বসে থাকলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি আসলে কিছু করতে পারবে না লোকজনের জন্য। তো যেটা অনুরোধ, যে প্রতিটা সমাজে যেমন বিত্তবান আছে, গরিব লোক আছে। একটা সমাজে যদি 40 জন বিত্তবান থাকে, হয়তো গরিব লোকও ধরেন 40 জন, একজন যদি একজনের দায়িত্ব নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা মহামারী আকার ধারণ করবে না। মানে আমার যে জায়গায় চিন্তার কারণ, সেটা হলো যে আমাদের দেশে মহামারী যতটুক হবে, আবার না খেয়ে হয়তো অনেক লোক মানে দুর্বল হয়ে অসুস্থ হয়ে হয়ে আরও বেশি। সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, যে আপনার বাড়ির পাশের কেউ অসুস্থ কিনা, বাড়ির পাশে কেউ না খেয়ে আছে কিনা, বাড়ির পাশের কেউ স্টক করতে পারলো কিনা, যেহেতু কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, আর্মি নামিয়ে দেওয়া হয়েছে। সো আমার এতটুকুই রিকোয়েস্ট। আর আমি জার্মানির সাথে, কানাডার সাথে বাংলাদেশ তুলনা করে এই ভিডিও করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যে আপনি জাস্ট আপনাদের সামর্থ্যের ভিতরে যতটুকু আছে পাশের লোকগুলো নিয়ে ভাবুন। এখন আপনাদের সচেতনতাই পারে এটাকে কন্ট্রোল করতে, আর সেই সাথে সরকারের পক্ষ থেকে স্টেপ নিতে হবে, বাজেট নিতে হবে। তবে আমার যেটা মনে হয়, ইতালি আক্রমণ, মানে ইতালির সিচুয়েশনটা অনেক বেশি খারাপ লেভেলে চলে গেছে। চায়না গেছে, তারপরে জার্মানি গেছে, বাংলাদেশটা এই কিছুদিন আগে শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশ আসলে অনেক বেশি টাইম ছিল, অনেক বেশি টাইম হাতে পেয়েছে, বাট সেই অনুসারে আমাদের প্রস্তুতিটা আসলে মানে কি বলবো, খুবই নগণ্য, খুবই অপ্রতুল্য। কারণ যেমন ইতালি টাইম হাতে পেয়েছিল অল্প কিছু, জার্মানি তার থেকেও একটু বেশি টাইম পেয়েছিল, বাট এইখানে জার্মান পিপলরাও শুরুতে অনেক বেশি উদাসীন ছিল, রাস্তাঘাটে হিউজ লোক ছিল, গ্যাদারিং ছিল, আপনার আড্ডা ছিল, সব কিছুই নর্মালি চলতেছিল, ইভেন আপনার এখানে বারগুলো বন্ধ হয়েছিল না। তো কিন্তু এখন এখন সিভিয়ার লেভেলে চলে গেছে। এখন বাংলাদেশেও, মানে বাংলাদেশ আমি বলবো মোর দেন এনাফ টাইম হাতে পেয়েছিল, কিন্তু কোনো ইনিশিয়েটিভ, কোনো সিনসিয়ারিটি যেমন জনগণের ভিতরে ছিল না, সেই সাথে সরকারের ভিতরেও ছিল না। তো আমার ভিডিওর উদ্দেশ্যই ছিল আপনাদের সচেতন করা, আপনাদের প্রপার ইনফরমেশন দেওয়া, জার্মানির ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে সচেতন করা। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন, এবং নেক্সট আপডেট আমি আপনাদের দিয়ে দেবো।